কিছু মানুষ প্রায় সময় বলে থাকে যে শেষ রাতে স্বপ্ন দেখলে অথবা ফজরের পরে স্বপ্ন দেখলে সেটা পূর্ণ হয়। কোরআন হাদিসে এই ব্যাপারে কি বলে? স্বপ্ন কোন সময় দেখলে সত্য হয়? কোরআন এবং হাদিস ঘাঁটলে এ সম্পর্কে সুস্পষ্ট কোনো পরিষ্কার কোনো নির্দেশনা পাওয়া যায় না যে এই সময় স্বপ্ন দেখলেই সেটা সত্য হবে। তবে হ্যাঁ, ঘুম কিছুটা পাতলা থাকলে স্বপ্ন এর ব্যাখ্যা বিশেষজ্ঞরা অনেকেই বলেন, লেখেন যে সে সময়ের ঘুমটা, সে সময়ের স্বপ্নটা সত্য হয় এবং সকালের টাইমটা, এই টাইমটা কিছুটা ফজরের আগের টাইমটা বা সকালের টাইমটা, স্বপ্ন যেটা দেখার পর মানুষের স্পষ্ট মনে থাকে কি দেখছে, এটা সত্য হওয়ার সম্ভাবনা বেশি থাকে। স্বপ্ন তিন প্রকার, একটা হলো সত্য স্বপ্ন, একটা হলো মিথ্যা স্বপ্ন, আরেকটা হলো জল্পনা কল্পনার কারণে যে স্বপ্ন দেখে সেটা। আপনি যখন বিদেশে যাওয়ার জন্য জল্পনা কল্পনা করতেছেন, ভিসা আসছে, জীবনে প্রথম বিদেশ যাবেন, ভিসার টাকা পয়সা দেওয়া হয়েছে, টিকিট টিকিট হয়ে গেছে, অপেক্ষা আছেন, ডেট পড়ে গেছে, আপনি এখন শুধু ঘন ঘন স্বপ্ন দেখবেন, এয়ারপোর্টে চলে যাচ্ছেন, ইমিগ্রেশনে দাঁড়ায় আছেন, বিমান ছেড়ে দিচ্ছে, এ জাতীয় স্বপ্ন তখন দেখবেন, ঠিক না? বেঠিক। বিয়ে ঠিকঠাক হয়েছে, কথাবার্তা সব পাকাপাকি হয়েছে, এখন শুধু দেখবেন শ্বশুরবাড়ি, শাশুড়ি, ভালো রান্নাবাড়া, এগুলা যেটা মানুষ জল্পনা কল্পনা করে, অনেক সময় শুলে সেটা স্বপ্নে দেখে, এটার কোনো বিশেষ ব্যাখ্যা আপনার থাকে না, বরং এগুলো হলো অনেকটা ওই জল্পনা কল্পনার কারণে ব্যাখ্যাহীন স্বপ্ন। আর কিছু স্বপ্ন আছে শয়তান দেখা, দুঃস্বপ্ন যেটাকে আমরা বলি, সেটা কোন স্বপ্ন? যেই স্বপ্নগুলো দেখে মানুষ ভড়কে যায় এবং যেগুলো শয়তান মানুষকে ভীত সন্ত্রস্ত করার জন্য করা, অর্থহীন স্বপ্ন। যেমন কথার কথা, আপনি দেখছেন যে সিঁড়ির উপর দিয়ে আপনি সাইকেল চালা চালা যাচ্ছে, ঘামাইতে ঘামাইতে শেষ, আপনার একজন দৌড়াইতে দৌড়াইতে শেষ, এরপরে দেখলেন যে আপনি খাটের নিচে পড়ে গেছে। হ্যাঁ, স্বপ্নে আপনি দেখতেছেন যে তুমুল মারামারির পরে দেখতেছেন ঘামাই গেছে। এরকম অনেক আজগবি স্বপ্ন অনেক সময় দেখি আমরা, যে স্বপ্নগুলো শয়তান আমাদেরকে অস্থির করে তোলার জন্য দেখা। গাড়ি চালাচ্ছেন, ব্রেক ফেল হয়ে গেছে, আর দৌড়াচ্ছেন, তো এরকম অনেক সময় হয়, এগুলো শয়তান দেখা, এগুলোকে অনেকটা হলুম বলা হয়, হলুম। আর যেটা সত্য স্বপ্ন সেটা আল্লাহর তরফ থেকে হয়, বিশেষ করে ইমানদার কিয়ামতের আগে খুব বেশি বেশি সত্য স্বপ্ন দেখবে। হাদিসে আসছে সত্য স্বপ্ন যে এটার কিছু আলামত আছে। একে তো আপনার কাছে স্বপ্ন দেখার পরে মনে হবে এটা মিনিংফুল স্বপ্ন, এটা একটা ব্যাখ্যা আছে, ভালো হোক আর মন্দ হোক, হয়তো আপনাকে কোনো বিষয়ে আল্লাহ সতর্ক করতে চাচ্ছেন আসন্ন কোনো বিপদ থেকে, ওইটা স্বপ্নের মাধ্যমে আল্লাহ দেখান। অনেক সময় আল্লাহ তাআলা কোনো সুসংবাদ দিতে চাচ্ছেন, যেটাকে বুশরা বলা হয়, এটাও এক প্রকারের সত্য স্বপ্ন। এটা দেখার পরে আপনার মধ্যে স্পষ্ট মনে হয় যে এটা একটা মিনিংফুল স্বপ্ন। এবং কখনো কখনো এই ধরনের স্বপ্ন একেবারে দিনের আলোর মতো, জাগার পরেও পরিপূর্ণ মনে হয় যে আমি স্বপ্নে দেখি না, ডাইরেক্ট দেখছি, এরকম। এগুলো সত্য স্বপ্ন হওয়ার কিছু আলামত। এ বিষয়গুলো ভালো করে জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কোনো ব্যক্তির কাছে যাওয়া যেতে পারে। আজকাল একটা বড় দুঃখজনক বিষয়, স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন আলেম ওলামা দেশে একেবারে কম, আমি নিজেও বুঝি না খুব একটা, পণ্ডিত এবং এই বিষয়ে বিশেষজ্ঞ মানুষ নাই, অথচ মুসলমানদের একটা বড় সম্পদ ছিল এটা, এটা দিন দিন হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নের ব্যাখ্যা দিতেন, স্বপ্ন যদি আপনি ভালো দেখছেন মনে হয়, খুশি খুশি লাগে, মনে হচ্ছে কোনো গুড নিউজ আছে স্বপ্নের মধ্যে আমার জন্য, তাহলে সেই স্বপ্ন আপনার প্রিয় বা পছন্দের কাছের লোকদেরকে বলতে পারেন। আর যে স্বপ্ন দেখার পরে আপনার ভয় লাগে, মনে হচ্ছে যে আমার কোনো বিপদ বা কোনো ক্ষতির ব্যাপারে আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন, এরকম মনে হয়, তাহলে সেই স্বপ্ন দেখার পরে কয়েকটা কাজ করবেন। বুখারী হাদিস, সহিহ হাদিসের কিতাবে কয়েকটা কাজের কথা আসছে। নাম্বার এক, এই স্বপ্ন দেখার পর ঘুম ভেঙে গেলে হঠাৎ করে বাম দিকে তিনবার থুতু ফেলবেন, আবার দেখে ফেলায় মানুষজন আছে কি, আর থুতু ফেলানো বলতে গালবর্তি থুতু না, মানে শুয়ের আগে যে পরিমাণ মানে পানি থাকে ওই পরিমাণ, জাস্ট থুতু করে, যে আমরা যে মুখে বলি থুতু, ওই রকম করে তিনবার ফেলবেন। কারণ ইবলিস বাম দিক থেকে মানুষকে সাধারণত কি করে, এই জাতীয় অ্যাটাকগুলো করে, আক্রমণগুলো করে। দুই নম্বর কাজ হলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, আল্লাহ আপনার কাছে দুষ্ট জিন থেকে, দুষ্ট শয়তান থেকে, বিতাড়িত শয়তান থেকে পানা চাই। তিন নম্বর কাজ হলো যদি পারেন ওযু করে দুই রাকাত নামাজ পড়ে ফেলবেন, ইনশাআল্লাহ ওই দুঃস্বপ্ন থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন, যদি ক্ষতিকর কিছু হয় ক্ষতি থেকে আল্লাহ বাঁচাবেন। নাম্বার চার, দুঃস্বপ্ন দেখলে, খারাপ স্বপ্ন দেখলে, এটা একান্ত স্বপ্নের ব্যাখ্যা বুঝেন এমন কাউকে ছাড়া যাকে তাকে বলে বেড়াবেন না, নিষেধ আছে হাদিসে। যেটা দেখলে মনে হয়েছে যে আপনার কাছে মিনিংটা আমার জন্য সতর্কতামূলক, বাজে স্বপ্ন বা দুঃস্বপ্ন মনে হচ্ছে, খারাপ স্বপ্ন মনে হচ্ছে, তাহলে এ হলো মোটামুটি স্বপ্নের সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ। আমরা স্বপ্ন নিয়ে অনেক ধোঁয়াশার মধ্যে থাকি, অনেক সময়
ওজুর ক্ষেত্রে পায়ে মোজা থাকলে পা ব্যতীত অন্যান্য অঙ্গ ধৌত করলে পায়ের মোজা না খুলে মোজা মাসে করলে অজু হবে কিনা? পায়ের মোজার উপরে মাসা করাটা গুরুত্বপূর্ণ একটা সুন্নাত, আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে নাই। সেটা হলো, আপনি পূর্ণাঙ্গভাবে অজু করেছেন, হাত মুখ ধুয়ে পাও ধুয়ে মাথা মাসে করে অজু করছেন, অজুর পর এবার অজু অবস্থায় যদি আপনি মোজা পরেন, এই মোজা পরে যতক্ষণ পর্যন্ত মোজা না খুলবেন এর মধ্যে যদি অজু ছুটে যায়, আবার অজু করলে আপনি পাওটা ধোয়া লাগবে না, হাত ধোবেন মুখ ধোবেন মাথা মাসে করবেন, আর ওই মোজার উপরে ভিজা হাত একটু উপরের অংশে মুছে দিলেই অজু হয়ে যাবে। এটা একটা ছাড় ইসলামের, এবং এই ছাড়টা গ্রহণ করা সুন্নাত, নবী সাল্লাল্লাহু আলাইহি নিজে গ্রহণ করেছেন। কিন্তু মোজাটার ব্যাপারে আপনার কিছুটা ইখতিলাফ আছে। চামড়ার মোজা হলে কোনো কথা নাই, সবার মতে জায়েজ, আর কাপড়ের মোজা হলে সেটা খুব শক্ত, খুব টাইট, খুব মজবুত হইতে হবে, যেটা পরে দীর্ঘপথ আপনি হেঁটে যেতে পারছেন, সেই ক্ষেত্রে একেবারে পাতলা পুতলা একেবারে জনতর মোজার উপরে মাসে করলে হবে না। তো মোজার উপরে মাসে করাটা সুন্নত, এবং এটা 24 ঘন্টা পর্যন্ত ভ্যালিডিটি থাকে, যে যতবার ওজু করবেন আর পাও ধোয়া লাগবে না। পূর্ণাঙ্গ ওজু করে যদি মোজা পরেন, মোজা যদি চামড়ার হয় অথবা অনেক শক্ত কাপড়ের মোজা হয় যেটা পরে দীর্ঘপথ আপনি হাঁটছেন, সেটার উপরে মাসে করলে চলবে। যদি মোজাটা খুলে ফেলেন তাহলে আবার শুরু থেকে ওজু করতে হবে, নতুন করে মাসে করতে পারবেন না। আবার এই চালাই করলে হবে না যে ভোর রাতে শীত লাগতেছে, তাহলে মাসালা যেহেতু শুনছেন হুজুরের কাছ থেকে, এবার পাও ধোয়াটা ঝামেলার জাতকে অন্তত বাঁচি ঠান্ডা পানি থেকে, এখানে আপনি মোজা পরে ফেললে কি হবে না, মাসা করা যাবে না। যদি শোয়ার সময় মোজা পরে এবং মোজাটা সেরকম হয়, তাহলে সেক্ষেত্রে আপনি ফজরের সময় উঠে ওজুর সময় মোজা না খুললেও চলবে, মোজা খুলছেন ওজুর সময় পরে নিলেন আর মাসে করলেন, সেটা কিন্তু হবে না। জি, এরপরে প্রশ্ন হলো, রমজান মাসে নফল ইবাদত ফরজের সমতুল্য এবং একটি ফরজ 70টি ফরজের সমতুল্য, এ ব্যাপারে কোরআন হাদিসের বক্তব্য কি বললে উপকৃত হব? এরকম একটা হাদিস আছে ভাই, যে রমজান মাসে একটা ফরজ অন্য সময় 70টা ফরজের সমান সওয়াব, আর একটা নফল কাজ অন্য সময় ফরজ কাজ করলে যেরকম সওয়াব হয় সেরকম সওয়াব হবে। কিন্তু এই হাদিসের সনদকে মুহাদ্দিসদের অনেকেই দাঈফ বা দুর্বল সূত্রে বলেছেন, অর্থাৎ সহিহ বা বিশুদ্ধ নয় বলেছেন। এরপরে প্রশ্ন হলো, অজু অবস্থায় কোনো মা যদি সন্তানকে স্তনপান করান তাহলে কি অজু ভাঙবে? না, সন্তানকে দুগ্ধ দান করানোর ফলে কি হয় না, অজু ভঙ্গ হয় না। এরপরে প্রশ্ন হলো, মেয়েরা কি আজানের পরপরই নামাজ পড়তে পারবে? উত্তর হলো পারবে। আমাদের দেশে অনেকে মনে করেন, বিশেষ করে মহিলারা মনে করেন, বাসায় ততক্ষণ পর্যন্ত নামাজ পড়া যাবে না যতক্ষণ মধ্যে মসজিদে নামাজ না হবে। এই জন্য অনেক মহিলারা আছে যা নামাজে বসে থাকেন, অপেক্ষা করেন মসজিদ থেকে পুরুষরা আসলে বা নামাজ শেষ হলে তারপরে তিনি নামাজ পড়েন, এটা ভুল। ওয়াক্ত হয়ে গেলে মহিলারা নামাজ পড়তে পারে, মসজিদের নামাজের সাথে কোনো সম্পর্ক নাই। টাইম হয়েছে কি না বাস, তাহলে তিনি নামাজ পড়তে পারে। এমনকি মসজিদে আজানও হয় নাই কিন্তু টাইম হয়ে গেছে ক্যালেন্ডার অনুযায়ী, তাহলে তিনি কি করতে পারেন, নামাজ পড়তে পারেন। আর যিনি টাইম টুম এত বুঝেন না, তিনি মসজিদের আজান অপেক্ষা করলেন, অসুবিধা নাই, আজান পরে পড়ে ফেলতে পারেন। ওয়াক্ত হয়ে গেলে আজানের আগেও পড়ার সুযোগ আছে।